সম্প্রতি লাল কালারের শাড়িতে সম্পূর্ণ আগুন অবতারে ক্যামেরার সামনে দৃষ্টি আকর্ষণভাবে ধরা দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি বাইদয় আপনারা সকলে জানেন শুভশ্রী গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় থাকেন সেখানেই তার এভডিডের আপডেট তার অনুরাগীদের মধ্যে শেয়ার করেন সেই ধারাবিকত সম্প্রতি এই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় স্লিভলেস ব্লাউজ পরে লাল কালারের শাড়িতে খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে তাই তো অবশ্যই রিসেন্টলি তার রূপের প্রতি ঘায়ল হয় তার অনুরাগীরা সেই ধারাবিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে ওয়াও লিখেছে মোর আবার অনেকে আবার অ্যামাইজিং লিখেছে সেই সাথে অনেকে আবার তাকে হট গার্ল বলে দাবি করেন যদিও আবার অনেকে তাকে আগুনের মজি দেয় মোর ওভার অনেকে আবার তাকে বোল্ড বোম বলে দাবি করেন সেই সাথে অনেক আবার তাকে বলে উল্লেখ করেন যদিও আবার অনেকে তাকে সাথে অনেক আবার লিখেছে শাড়িতে তোমাকে হট লাগছে ওভারঅল সব কিছু মিলে আপাতত শুভশ্রী গাঙ্গুলি অনুরাগীদের মধ্যে এভাবে আলোচনায় বাইদয় টলিগঞ্জের দর্শক পেয়ে এবং আলোচিত একজন তারকা হলেন শুভশ্রী গাঙ্গুলি অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার ভালো লেগেছে তাই তো অবশ্য তিনি তার অভিনয়গুণ অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই নট অনলি দ্যাট অভিনয় কেন আলোচনায় থাকেন অনুরাগীদের কাছে বর্তমানে তাই তো অবশ্য শুভশ্রী মাঝে মাঝে হট অবতারে ক্যামেরার সামনে ধরা দেয় কেননা মাঝে মাঝে বোল্ড অবতার অনুরাগীদের মধ্যে ধরা দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন এই সুন্দরী সেই তাই লালচারি পরে নতুন করে দর্শকদের মধ্যে আলোচনা এসেছেন শুভশ্রী গাঙ্গুলি অন্যদিকে বর্তমানে শুভশ্রীর হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে কেননা আগামী দিনে এই তারকা নতুন চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শুরু করবেন যদিও আগামীতে এই তারকাকে অভিনয় করতে দেখা যাবে সন্তান চলচ্চিত্রে সেখানে অবশ্য মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে তাই তো অবশ্য আপাতত এই তারকা নতুন চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ নিয়ে রয়েছে ব্যস্ত মোরবা শুভশ্রীর আগামীতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি হলো বাবলি সেখানে অবশ্য তিনি আবিরের বিপরীত অভিনয় করেন যদিও চলচ্চিত্রটি পনেরোই আগস্ট মুক্তি দেওয়া হবে বলে জানা যায় সেই ধারাবিকতায় সম্প্রতি চলচ্চিত্রটির প্রমোশনালের কাজ শুরু করেছে চলচ্চিত্র নির্মাতারা চার প্রেক্ষাপটে মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের নতুন পোস্টার উন্মোচনের মাধ্যমে চলচ্চিত্রের মুক্তির তারিখ জানান তারা সেই ধারাবিকতায় খুবই তাড়াতাড়ি চলচ্চিত্রের টেলার উন্মোচন করবেন বলে নির্মাতার এমনটাই জানা যায় সোভিয়েট জেনে নিলেন টলিগঞ্জের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি লালচারিত হটলুকে ক্যামেরার সামনে ধরা দেয় ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য